পশ্চিমবঙ্গে বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে তো সম্ভব নয়, সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ই পিছিয়ে যাবে এবং জুন মাসের পরিবর্তে আগস্ট মাসে নেওয়া হবে। সিবিএসই বোর্ডেরও মাধ্যমিক পরীক্ষা অ্যাকচুয়ালি জুন মাসের পরে নেওয়া হবে। এটি কত, এর মধ্যে কতটা সত্যতা রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে একটি বিজ্ঞপ্তি, যেখানে পরিষ্কারভাবে বোর্ডের তরফ থেকে দেওয়া হচ্ছে একটি বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে তোমাদের এর যে মাধ্যমিক পরীক্ষা আছে সেই মাধ্যমিক পরীক্ষা আর জুন মাসের পরিবর্তে এই অ্যাকচুয়ালি এই আগস্ট মাসে নেওয়া হবে। দেখো, এই বিজ্ঞপ্তি যেটা তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছো এবং আমাকেও এই বিষয়টা জিজ্ঞাসা করেছো, সেক্ষেত্রে বলে রাখি এই বিজ্ঞপ্তি কিন্তু সরাসরি ফেক বিজ্ঞপ্তি, যে কারণে আমি ফেক সাইন দিয়েই রেখেছি যাতে এই বিজ্ঞপ্তিটি আর কোথাও শেয়ার না হয়। এক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের প্রত্যেককে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুন মাসে কার্যত সম্ভব নয়, এটা কি পিছিয়ে যাবে কিংবা অফলাইনে হবে কিংবা জুন মাসের পরে হবে, এরকম কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে দেওয়া হয়নি। তাছাড়া সিবিএসই বোর্ড নিয়ে তোমরা অনেকেই এই বলছো যে সর্বভারতীয় বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা আছে সেই মাধ্যমিক পরীক্ষা জুন মাসের পরে হবে, এটা কি বাস্তব? অ্যাকচুয়ালি এটা বাস্তব, কিন্তু জুন মাসের পরে কাদের পরীক্ষা হবে? মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে সেটা জুন মাসের 20 তারিখে দেওয়া হবে। জুন মাসের 20 তারিখে সেই রেজাল্ট দ্বারা কোনো স্টুডেন্ট যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, আর তারপরে জুন মাসের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন ওন কেউ রেজাল্টে সন্তুষ্ট না থাকলে এবং পরীক্ষা দিতে চাইলে তবে তারা পরীক্ষা দিতে পারে। সকলের জন্য এই পরীক্ষা নয়, যারা রেজাল্টে সন্তুষ্ট নয় তারা পরীক্ষা দেবে। তো এই বিষয়গুলো তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে জেনে বিভ্রান্তির মধ্যে হয়েও না। আর আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব ও প্রত্যেক ইউটিউবারকে, তোমরা প্রত্যেকে স্টুডেন্টদের সাথে ছিলে, কিন্তু কিছু কিছু এরকম ব্যক্তি আছে যারা নিজেদের স্বার্থে এ অ্যাকচুয়ালি এরকম ভুয়ো বিজ্ঞপ্তি স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে পড়ে দিচ্ছে। স্টুডেন্টরা এমনিতেই চিন্তিত, তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে না, তার উপর এরকম ভুয়ো বিজ্ঞপ্তি পেয়ে তারা তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার কোনো মানে হয় না। তাই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করব এই রকমের ভুয়ো বিজ্ঞপ্তি দিয়ে স্টুডেন্টদের বিভ্রান্তির মধ্যে যাতে তোমরা না। ছাড়া পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি অ্যাকচুয়ালি অনুরোধ করেছে এ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাকচুয়ালি মাধ্যমিক নিয়ে এই মুহূর্তে কি পরিকল্পনা করছেন, মাধ্যমিক নিয়ে কি অ্যাকচুয়ালি ভাবছেন যে মাধ্যমিক জুন মাসে কার্যত নেওয়া সম্ভব কি না, যেটা আমরা প্রত্যেকেই জানি সম্ভব নয়। তাও কেন এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ধারণা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে পৌঁছে দিচ্ছে না, আর সেটাই অ্যাকচুয়ালি অভিযোগ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে। স্টুডেন্টরা বিভিন্ন ভুয়ো বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে, সেই কারণে পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদকে মাধ্যমিক সম্পর্কে সুনির্দিষ্ট স্পষ্ট ধারণা বিজ্ঞপ্তির মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে প্রকাশ করতে। এবং তোমাদের অনেক জায়গা থেকে বলা হচ্ছে মে মাসে অফলাইনে এক্সামিনেশন বাতিল করা হয়েছে, জুন মাসে তাহলে অফলাইনে এক্সামিনেশন হবেই, সেই কারণেই তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ অ্যাকচুয়ালি অফিসিয়াল বিজ্ঞপ্তি দিচ্ছে না। তো এখানে বলে রাখি মে গোটা মাসটা অ্যাকচুয়ালি কোভিডের সংক্রমণ রয়েছে, কোভিডের ভয় রয়েছে, আর একদিন বাদে জুন মাসের প্রথম দিন তোমাদের পরীক্ষা, সেদিনকে কোভিডের কোনো সংক্রমণ নেই। শিক্ষা মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলেছে মে মাসে অ্যাকচুয়ালি কোনো এক্সামিনেশন সম্ভব নয়, কিন্তু জুন মাসে, মানে তা মে মাসে এর পরেই জুন মাস আর জাস্ট একদিন পর অ্যাকচুয়ালি সব ঠিক হয়ে যাবে, স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসবে, এটা তোমাদেরও ভাবা দরকার। সেই কারণে তোমরা একদম নিশ্চিন্ত থাকো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা জুন মাসে অফলাইনে কোনো মতেই নেওয়া সম্ভব না। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বলে রাখি যে এই রকম যদি থাকে, যেরকম ও শিক্ষা মন্ত্রণালয় থেকে মে মাসের জন্য অফলাইনে সমস্ত রাজ্যের জন্য সমস্ত ইনস্টিটিউটের জন্য ও সমস্ত স্টেট বোর্ডের জন্য বাতিল করেছে, সেরকম জুন মাসেও পরিস্থিতি যদি এরকম থাকে এবং গবেষকরা যে বিষয়টা বলছে মাসখানিকের মধ্যে আরও ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু ও জুন মাসেও অ্যাকচুয়ালি শিক্ষা মন্ত্রণালয় থেকে বা কেন্দ্র থেকে বা রাজ্য থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি বেরোবেই যেখানে তোমাদের বলা হবে অফলাইনে কার্যত ও এই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সেই কারণে তোমরা এই রকম ভুয়ো বিজ্ঞপ্তির মধ্যে পড়ে নিজেদেরকে বিভ্রান্তির মধ্যে দুশ্চিন্তার মধ্যে ফেলে রেখো না। সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তোমাদের প্রত্যেককে বলবো তোমরা পড়াশোনাকে অব্যাহত রাখো, কারণ পরবর্তী সময়ে কিন্তু তোমাদের এই পড়াশোনা কিন্তু কাজে লাগবে। যদিও আমি জানি এই মুহূর্তে তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসার কারণে, নিশ্চিন্ত হতে পারছো না,
এই ভিডিও দ্বারা কিছুটা হলেও তোমাদের নিশ্চিন্ত করতে পারলাম এবং তোমাদের যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা যাতে দুশ্চিন্তার মধ্যে না থাকে সেই কারণে এই ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে বাস্তবটা জানতে পারে এবং ভুয়ো বিজ্ঞপ্তি দ্বারা তারা যাতে বিভ্রান্তির মধ্যে না যায়। আর বাস্তব পরিস্থিতির দিকে তাকিয়ে এছাড়া গবেষকদের যে গবেষণা সেই অনুযায়ী তোমাদের কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এর ভবিষ্যৎ কি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কি করলে অ্যাকচুয়ালি বোর্ড সঠিক নির্দেশিকা নেবে তা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত তোমাদের এর মত কমেন্ট সেকশনে প্রদান করো।